আমার স্বামীকে মেরে তাড়া করে ওরা নিয়ে চলে গেছে, আমাকে বন্দুক ঠেকি চাই, দেখুন দাদা কি করেছে, মেরে আমার বাচ্চাদের সব ঘরে পুরো ছড়িয়ে দিয়ে চলে গেছে। ওর পয়সা আছে বলে ও করেছে, কিন্তু আমাদের পয়সা নেই বলে আমাদের এমনি কথা করছে। রাত্রিবেলা ও মদ সাপ্লাই করে, তোলাবাজি করে। আপনাদের বিরুদ্ধেও তো অভিযোগ হয়েছে? অভিযোগ ও করবে, ও মিথ্যা, ওর পয়সা তো মিথ্যে বদলাম দিয়েছে। তো আগের পরে আমার আমার স্বামী হসপিটাল দিয়ে এসে কাগজপত্র সব দেখেছি, আমি হসপিটাল দিয়ে এসে, তো তার সত্ত্বেও মিথ্যে বদলাম দিয়ে আমার স্বামীকে ফাঁসিছে। এই মুহূর্তে আমি রয়েছি ধাপার মাঠ, যেটা রাজার ঘাট নিউ টাউন নতুন পাড়া অর্থাৎ ডিপি নামে এই এলাকা পরিচিত, কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ড। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত এলাকার বাসিন্দারা কিন্তু রীতিমতো ক্ষিপ্ত এবং তারা আতঙ্কিত। তাদের যেটা অভিযোগ, একদিকে বেজি এবং অপরদিকে হাসু, এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু ঝামেলা, মূলত এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু ঝামেলা। তবে এই ঝামেলা নতুন কিছু নয়, প্রগতি ময়দান থানার পুলিশ গতকাল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু তারপরেও কিন্তু দেখা যায় গোটা এলাকা কিন্তু থমথমে। আমি ক্যামেরাপার্সন আনন্দকে বলবো একবার ক্যামেরাটা ঘুরিয়ে যদি ঘরের ভেতরে ছবিটা দেখানো যায়। দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছি বেজির ঘর অর্থাৎ অপর যে গোষ্ঠী, তার ঘরে কিন্তু ভাঙচুর চালায় হাসু, হাসুর লোকজন, এবং ঘরের সমস্ত জিনিসপত্র কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে। এখানে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রে যেটা জানতে পাচ্ছি যে হাসুর বিরুদ্ধেও কিন্তু পাল্টা মামলা করা হয়েছে এবং বেজির বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে। এখানে বেজির স্ত্রী রয়েছে, তার সঙ্গে কথা বলবো। গতকাল কী ঘটনা ঘটেছিল? গতকাল কী ঘটনা ঘটেছিল দাদা, আমার স্বামীকে মেরে তাড়া করে ওরা নিয়ে চলে গেছে, আমাকে বন্দুক ঠেকি চাই, দেখুন দাদা কী করেছে, মেরে আমার বাচ্চাদের সব ঘরে পুরো ছড়িয়ে দিয়ে চলে গেছে। ওর পয়সা আছে বলে ও করেছে, কিন্তু আমাদের পয়সা নেই বলে আমাদের এমনি কথা করছে। রাত্রিবেলা ও মদ সাপ্লাই করে, তোলাবাজি করে। আপনাদের বিরুদ্ধেও তো অভিযোগ হয়েছে? অভিযোগ ও করবে, ও মিথ্যে, ওর পয়সা তো মিথ্যে বদলাম দিয়েছে। তো আগের পরে আমার আমার স্বামী হসপিটাল দিয়ে এসে কাগজপত্র সব দেখেছি, আমি হসপিটাল দিয়েছে, তো তার সত্ত্বেও মিথ্যে বদলাম দিয়ে আমার স্বামীকে ফাঁসিছে। কেন ফাঁসলো, কেন কেন ভাঙচুর করলো আপনাদের বাড়ি? ও ভাঙচুর করেছে, আমার আমার স্বামী গিয়ে সব একা আলো রাত করবে, এই এলাকা দখল করবে একা, কাউকে থাকতে দেবে না। তুমি দেখো দুপক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন আনন্দকে বলবো, ছবিটা দেখানোর জন্য গোটা এলাকার বাসিন্দারা কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। রণয়, তুমি যেমন জানাচ্ছিলে যে এই ধরনের সংঘর্ষের ঘটনা এলাকায় নতুন নয়, আগেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্থানীয় প্রশাসন পুলিশ তাদের কি ভূমিকা? দেখো দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে এবং দুপক্ষই বলছে যে পুলিশের কাছে যখন তারা অভিযোগ করতে যাচ্ছে পুলিশের ভূমিকা কিন্তু নিষ্ক্রিয় থাকছে একটা পক্ষের হয়ে। পুলিশ সবসময় কথা বলছে একটা পক্ষের হয়ে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। এখানে যাদের বেজি অর্থাৎ যাকে যার বাড়ি ভাঙচুর করা হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, তাদের এগেনস্টেই পাল্টা মামলা করেছে পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যারা মামলা করেছে তারাও কিন্তু অভিযোগ করছেন এই বেজির লোকজনদের বিরুদ্ধে, কারণ তাদের অভিযোগ অবশ্য যে বেজির লোকজনরা তাদেরকে মারধর করেছে, সেখানকার বেশ কয়েকজন মহিলা ছিল, তাদের শিলদানি পর্যন্ত করেছে। তবে এখানকার যারা পুরুষরা রয়েছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, প্রত্যেকেই কিন্তু এলাকা ছাড়া গা ঢাকা দিয়ে রয়েছে। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন আনন্দকে বলবো একবার ক্যামেরাটা সামনের দিকে যে ঘর বাড়ি গুলো দেখা যাচ্ছে। যথেষ্ট উত্তেজনা রয়েছে রণয়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা তোমার সঙ্গে আবার যোগাযোগ করব। মূলত এলাকা দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত, এবং যথেষ্ট উত্তপ্ত রয়েছে এলাকা, এবং পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে।